ঝড় বৃষ্টির মাঝে গভীর রাতে ট্রাক থেকে নামানো হচ্ছে গরু, তথাকথিত কোনো উপলক্ষ নয়। সিরাজগঞ্জে কাজীপুরে শুকুর আলী ইচ্ছে পূরণের জন্য এই আয়োজন। পেটের ক্ষুধায় পেট দিয়ে ধান টানে এমন শিরোনামে কালবেলা একটি ভিডিও প্রকাশের পর এই স্বপ্ন পূরণের উদ্যোগ নেই আমি। গরু কেনার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক ভাই 81,500 টাকা পাঠান। এছাড়াও খাদ্য সামগ্রীর জন্য অস্ট্রেলিয়া প্রবাসী ভাই 3,075 টাকা পাঠান। মিনিটাকে গরু ও খাদ্য সামগ্রী নিয়ে রাতেই রওনা হই আমরা। মাঝপথে যাওয়ার পর শুরু হয় ঝড় বৃষ্টি। আমাদের সাথে সার্বিক সহযোগিতা করেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার। বৃষ্টির মধ্যে সবকিছু নিয়ে পৌঁছে গেলাম আমরা। সবকিছু দেখে শুকুর আলী ও জোসনা দম্পতির মুখে তৃপ্তির হাসি। উপজেলা প্রশাসনের নজরে আসে যে আমাদের এখানে একজন আমাদের সম্মানিত তেল উৎপাদনকারী, তিনি তার গরুর অভাবে তিনি নিজেই এই ঘানিটিকে চালাচ্ছেন। তারপরে আমরা তাকে আশ্বস্ত করি যে আমরা যে কোনোভাবেই হোক সরকারের পক্ষ থেকে বা প্রাইভেট যে কোনো স্বেচ্ছাসেবী বা যারা ডোনেট করে তাদের মাধ্যমে তার পাশে দাঁড়াবো। তো সেই ঠিক এই কথা বলে যাওয়ার কিছু কয়েক ঘন্টা পরেই আমাদের কাছে ফোন আসে এবং ফোন করে জানান যে একজন জনদরদী মানুষ এই পরিবারটিকে একটি বল উপহার দিবেন। তো তারপরে আমাদের শাহজাদপুরের মামুন সাহেব, যিনি এই সমগ্র বিষয়টিকে কোঅর্ডিনেট করেছেন, তিনি আমাকে ফোন দেন এবং আমরা প্রশাসনের পক্ষ থেকে মূলত আমি কোঅর্ডিনেটরের ভূমিকা পালন করেছি, অর্থাৎ সেতু বন্ধন হিসেবে কাজ করেছি। আজকে যে পরিবারটি এখানে এই ধানি ব্যবসার সাথে জড়িত ছিল তাদের সাথে আমি, যারা এই বলটিকে ডোনেট করেছে তাদের একটি যোগসূত্র তৈরি করে দেই। আমরা আজকে অলরেডি 11টা বাজে, আমরা আজকে রাতেই তাদের কাছে সেই সুন্দর গরুটি আমরা দিতে পারলাম, এর জন্য আমার খুব ভালো লাগছে। তো দুদিন আগে মেবি হবে দুদিন দৈনিক কালবেলা নিউজ পোর্টালে আমরা একটা ভিডিও দেখতে পাই যে আসলে গরু না থাকা তারা নিজেরা কাঁধে নিয়ে ঘানি টানছে। আপনি শুকুর আলী নামে একজন, যিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলা মিজানুর রহমানে প্রতিবেদনটি করে এবং আমরা প্রতিবেদন দেখার পর আসলে খুবই একটা কষ্টদায়ক ঘটনা যেটা দেখার পর পরে আমি আজকে আমাদের এক বড় ভাইকে জানাই। উনি 81,500 টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমরা 78,000 টাকা দিয়ে একটা গরু কিনি এবং গাড়ি ভাড়া সহ 81,500 টাকা পরে। পাশাপাশি অস্ট্রেলিয়া প্রবাসী এক ভাই আমাদের 3,075 টাকা পাঠায়, যেটা দিয়ে ওনাদের খাদ্য সামগ্রী কিনি। কেনার পর আমরা বিষয়টা কাজীপুর যখন সন্ধ্যার দিক আমরা কাজীপুর উপজেলা আর ইউনো মহাদয়ের সাথে আমি যোগাযোগ করি, উনি আমাকে আশ্বস্ত করে যে যত রাতে হোক উনি আমাদের সাথে সার্বিক সহযোগিতা করবে। তো আমরা প্রায় 8টার দিকে যখন সিরাজগঞ্জ শহর পার হই, মুসুলধারে বৃষ্টি এবং ঝড়ো বাতাস শুরু হয়। তারপরে আমরা কাজীপুর উপজেলা আসার পর ইউনো মহাদয় আমাদের সাথে নিয়ে এই মিজানুর শুকুর আলী ভাইয়ের বাড়িতে আমরা অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে চলে আসছি। খাওয়াবে